Neymar, PSG. নেইমারের এই উল্লাসই বলে দেয় ব্রাজিলের এবারের বিশ্বকাপ দলে থাকা কতটা স্পেশাল। গত সপ্তাহে ইউরোপ ভ্রমণ করে কাছ থেকে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেছেন কোস্তিতে, সেরা দল গঠনে ছেলেদের পারফরমেন্স পুঙ্খানুরূপে পরীক্ষা নিরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় উতরাতে পারেননি লিভারপুলে খেলা রবার্তো ফিরমিনোর মতো তারকা খেলোয়াড়ও, তাকে বাদ দিয়েই 26 সদস্যের দল ঘোষণা করেছেন তিতে। দলে মূল দুই গোলরক্ষক এলিসন ও এদারসন, তৃতীয়জন হিসেবে রয়েছেন ওয়েভারটন, রক্ষণে দানিলো আলেক্সান্দ্রো, এদের মিলিতাও থিয়াগো সিলভাদের থাকাটা অনুমেয় ছিল। তাছাড়া এই পজিশনে দানি আলভেসের অভিজ্ঞতায় ভরসা রেখেছেন তিতে। আক্রমণ ভাগে রয়েছে সর্বাধিক নয় খেলোয়াড়, যেখানে নেইমারের সঙ্গে দারুণ ছন্দে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসরা। আক্রমণ ভাগে এত বেশি খেলোয়াড় থাকার মানে এই নয় যে রক্ষণে নজর কম দিয়েছি, রক্ষণ ভাগে আমরা বরাবরই ভালো খেলেছি এবং সেখানে সম্ভাব্য সেরা ডিফেন্ডাররাই রয়েছেন। আশা করি দুর্দান্ত একটি দল হবে। 2002 বিশ্বকাপের পর আর শিরোপার দেখা পায়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। 20 বছরের আক্ষেপ গুছিয়ে হেক্সাজয়ের মিশনে 24 নভেম্বর বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এস এম আরিফ, মাইটিভি।